এবার নিজের নামাঙ্কিত মাঠেই খেলা দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সঙ্গে থাকবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও। নরেন্দ্র মোদীর নামাঙ্কিত স্টেডিয়ামে মারুন বাছন এক লড়াইতে নামতে চলেছেন রোহিত শর্মারা। ব্যাট বল হাতে অস্ট্রেলিয়ার সঙ্গে মার কাটারি এক প্রতিযোগিতার জন্য শেষ প্রস্তুতি চলছে। তবে মাঠের বাইরে সম্প্রীতির বার্তা দেবে দুই দেশ, কিভাবে সম্ভব? এবার রোহিত বিরাটদের লড়াই দেখতে নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদী। শুধু ভারতের প্রধানমন্ত্রী নন, দর্শক আসনে হাজির থাকবেন অজি প্রধানমন্ত্রী অ্যান্থনি আলভেজিনি। আর দুই দেশের প্রধানমন্ত্রী মাঠের বাইরে থেকে সম্প্রীতির বার্তা দেবেন, এটা বলাই যায়। 9 মার্চ থেকে শুরু হতে চলা এই টেস্টের প্রথম দিন দর্শক আসনে নরেন্দ্র মোদী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী থাকবেন। রবিবারই ভারতে এসেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। ভারতে অনেক কর্মসূচিও রয়েছে তাঁর। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে নিয়েই নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে উপস্থিত হবেন ভারতের প্রধানমন্ত্রী। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে আহমেদাবাদ স্টেডিয়াম। যেমনটা আমরা জানি যে মোতেরা স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়, এই স্টেডিয়াম এখন নরেন্দ্র মোদী স্টেডিয়াম বলেই পরিচিত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া পৌঁছে গেলেও ফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলতে চায় রোহিত শর্মার দল। তবে তা করতে গেলে এই ম্যাচে জিততেই হবে টিম ইন্ডিয়াকে। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে এই টেস্টে। দুই দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকায় এই টেস্ট ম্যাচ আলাদা মাত্রা পাবে বলেই কিন্তু মনে করা হচ্ছে। খেলার মাঠে এবার সম্প্রীতির বার্তা। যেমন একই মঞ্চে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর ঠিক তেমনভাবেই থাকবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। একসঙ্গে দুজনে বসে কিন্তু খেলা দেখবেন। নরেন্দ্র মোদীর নামাঙ্কিত স্টেডিয়ামে মারুন বাছন এক লড়াইতে নামতে চলেছেন রোহিত শর্মারা। ব্যাট বল হাতে অস্ট্রেলিয়ার সঙ্গে মার কাটারি এক প্রতিযোগিতার জন্য শেষ প্রস্তুতি চলছে। তবে মাঠের বাইরে সম্প্রীতির বার্তা দেবে দুই দেশ, কিভাবে সম্ভব? এবার রোহিত বিরাটদের লড়াই দেখতে নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে হাজির থাকবেন প্রধানমন্ত্রী। শুধু প্রধানমন্ত্রী নন, দর্শক আসনে কিন্তু তার সঙ্গে থাকবেন অজি প্রধানমন্ত্রীও। আর দুই দেশের প্রধানমন্ত্রী মাঠের বাইরে থেকে সম্প্রীতির বার্তা দেবেন, এটা বলাই যায়। 9 মার্চ থেকে শুরু হতে চলা এই টেস্টের প্রথম দিন দর্শক আসনে দুজনকেই কিন্তু দেখা যাবে। রবিবারই ভারতে চলে এসেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। আচ্ছা, আপনাদের কাছে এই খেলাটা কতটা উত্তেজনার, মানে আপনারা কি ভাবছেন, ভারত কি জয় ছিনিয়ে নেবে, আপনাদের কি মনে হচ্ছে, তা কিন্তু অবশ্যই জানাবেন। আর তার সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন।